হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল বহুদিন বাদে আমি একটা বড় ব্লগ করতে চলেছি তো বাড়ির সামনে একটা মেলা হচ্ছিল কি মেলা হচ্ছে আর কোথায় হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবে তো চলো সেখানে যাওয়া যাক অবশ্যই বলবো কোন মেলায় গেছিলাম আর সেখানকার জিনিসের প্রাইস কেমন তার জন্য কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো চলে গেছিলাম কাছেই একটা মেলায় যেখানে তোমরা মানুষের হাতে এত সুন্দর সুন্দর মানুষ জিনিস বানাতে পারে সেগুলো তোমরা দেখতে পারবে আর সব জিনিস এতটাই নিখুঁত ছিল কোনো তুলনাই হয় না সত্যি বলতে এখন যন্ত্রপাতি চলে এসে মানুষের সেই হাতের কাজগুলো হয়তো বন্ধই হয়ে গেছে বাট এই মেলাটাই গেলে তোমরা বুঝতে পারবে জিনিসগুলো কতটা সুন্দর হয় এখানে যে পিসগুলো দেখলে এগুলো ছিল কুর্তির পিস এগুলো স্টার্টিং প্রাইস ছিল এইট হান্ড্রেড থেকে স্টার্টিং ছিল দেড় হাজার অবধি তোমরা পেয়ে যাবে এখানে ফ্লাওয়ার ভাসগুলো ছিল এই যে ছোট ছোট দেখছো এগুলো তো আমার দেড়শো থেকে দুশো টাকার মধ্যে ছিল আর এখানে এই ছোট ছোট পুতুলগুলো বিক্রি করছিলো এগুলো যে পঞ্চাশ টাকার মধ্যে ছিল তাছাড়া অনেক দামি দামি জিনিসও এখানে ছিল আর ঘর সাজানোর এই যে ওয়াল পেন্টিংটা দেখছো এটার প্রাইস ছিল 6000 আমার তো খুব ভালো লেগেছে যাই হোক আমার কাছে অত টাকা ছিল না তাই আমি কিনতে পারিনি তারপরে আমি একটু কানের টানের দেখিনি আর সেখান থেকে এই পুচকে পুচকে জিনিসগুলো দেখছিলাম এগুলো রিজনেবল ছিল এক দশর মধ্যে সবকিছু তোমরা এখানে পেয়ে আর এই আংটিগুলো ছিল ৫০ ষাট টাকা তারপর এখানে এই জিনিসগুলো ছিল হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড থেকে টু হান্ড্রেডের মধ্যে তোমরা এগুলো পেয়ে যাবে তারপর সেখান থেকে আমি একটুখানি সফটওয়্যার দিকে চলে যাই এগুলো আমার বেশ ভালো লাগে তবে বড় হয়ে গেছে কি বা কি আর করবো যাই হোক এগুলো দেখে থেকে আমি একটুখানি ল্যাম্পশেড দেখতে গেছিলাম এত সুন্দর লাগছিল ল্যাম্পশেডগুলো বলে বোঝাতে পারবো না প্রাইসগুলো রিজনেবেল ছিল ফোর ফিফটি থেকে স্টার্টিং ছিল তারপর এই জিনিসটা আমার থেকে বেশি ইউনিক লেগেছে তোমরা কি কেউ বলতে পারবে এটা কি এটা ছিল তাল পাতার গলার হার কানের তারপর একটুখানি মেলা ঘুরে হাঁপিয়ে গেছিলাম একটুখানি লেবু চা খেয়ে নিয়েছিলাম আর পাশেই একটু ঝুড়ি ভাজা বিক্রি হচ্ছিলো আমি একটু ঝুড়ি ভাজাও নিয়ে নিই ওইখান থেকে আমি চলে যাই মূর্তি দেখতে এই মূর্তিগুলো হয়তো সবাই দেখেছো আমার তো খুব ইউনিক লাগলো সত্যি বলতে এগুলোর দাম একটু বেশি লেগেছিল বাট আমার মনে হয় এগুলো রিজনেবল বিকজ অনেক কষ্ট করে মানুষ এগুলো বানায় আর এই যে মূর্তিটা দেখছো মা দুর্গার এটার দাম ছিল সাড়ে ছয় হাজার টাকা তারপর আমি এখান থেকে চলে যাই একটু অক্সিডাইজের কানের দেখতে এগুলো আমার একটু এক্সপেন্সিভ লেগেছে তাই ওখান থেকে আমি কিছু নিইনি আর ধানের গহনাগুলো খুব ভালো লেগেছিলো আর এই চাবি রিংটা নিয়ে নিই তারপর চলে যায় একটু খাবার দাবার সেকশানে সেখান থেকে নেওয়া হয় ফিশ ফ্রাই তো আমি খেয়ে দেখলাম এটা অ্যাভারেজ ছিল খুব একটা ভালো ছিল না বাট এটার কস্টটা অনেকটাই বেশি ছিল তারপর একটু পিঠে খেতে ইচ্ছে করছিল তাই চলে গেছিলাম পিঠের সেকশানে আর আমার অল টাইম ফেভারিট মোমো খাবো না সেটা কি হয় পাশেই কালিম্পং মোমো বিক্রি হচ্ছিল তাই আমি একটুখানি মোমো খেয়ে নিই সেখান থেকে মোমো টোমো খেয়ে আবার একটু মেলাটা ঘুরতে লেগে যায় সত্যি বলতে দু থেকে তিন ঘন্টা কীভাবে মেলা ঘুরে কেটে গেল বুঝতেই পারলাম না সেখান থেকে আমি একটুখানি কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই বিকজ অনেক খাওয়া দাওয়া হয়ে গেছিল কোল্ড ড্রিঙ্কস আর মাস্ট তারপর সেখান থেকে আমি চলে যাই একটু কানের দেখতে বিকজ আমার একজন বন্ধু আছে তার জন্য কানের নেওয়ার ছিল এই কানেরগুলো ছিল ফিফটি রুপিস আর সত্যি আমার বেশ রিজনেবেলই লেগেছে আর এই যে এই জিনিসটা না আমার অনেকটাই বেশি ইউনিক লেগেছিলো কী সুন্দর বাস দিয়ে ল্যাম্পশেড বানানো হয়েছিল আর তোমরা এখানে ওয়াল পেন্টিং গুলো পেয়ে যাবে একশো দেড়শো থেকে স্টার্টিং আর এখানে তিন চার হাজার টাকা পর্যন্ত আছে ইভেন তো তার থেকে বেশি দামেরও আছে আর এখানে টুকটাক ঘর সাজানোর ফ্লাওয়ার ভাস ছিল মূর্তি ছিল এগুলো বেশ আমার ভালো লেগেছিল এটা ছিল ইকো পার্কের হস্তশিল্পের মেলা আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলুন